ফ্যান্টাস্টিক খুব ভালো লাগছে দুজনকে আমার দেখতে হ্যাঁ আজকে তাহলে তোমরা এখন থেকে তরতর করে এগিয়ে যাও আমি রান্নাঘরে আর ঢুকছি না আমি রান্না করব না আমি দূর থেকে বসে বসে দেখব খালি পেটে কিভাবে তোমরা তরতর করে এগিয়ে যাও যাতে আমি বেশি মুরগি ছাড়াও খাই না সব বেশি বাবা দাও মুরগি দাও এই মুরগি আর মাছ একসাথে খাই নাকি আর আপনি কারা রয়েছেন জান বেজ মাখায় নিয়ে আসেন জান ভাইজি নিয়ে আসেন কি আচার নিয়ে আসবো আচ্ছা না জলফাই যেইটা করছো দুইটাই নিয়ে আসুন আমার মগজ ভুনা অনেক ঝাল দিয়ে রাখতেছি খাবি না তোর মগজে মজা নাই গরু মগজ হলে একটা কথা ছিল কি হয়েছে মেজাজ খারাপ আপনার মগজটা একটু দিয়ে যান স্যার আপনারটা ভুনি আমি শুভ এই শুভ শুভ শ্যামা তুই কবিরকে একটু ছাড়তে দেখে নিয়ে যা জানি না বিষয়টা বাদ দিয়ে আপনি কিন্তু আমাকে যদি কিছু জানার থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আপনার মতো ছিল তো এখন কিছু বিরল আপনাকে মিউজিয়ামে রাখা উচিত হ্যালো আমি আমার স্টুডেন্টের সামনে টিউশনে করাতে এসেছি ও সরি 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 ডিস্টার্ব করলাম পারেন এখন পারবো না বিয়ের পর ম্যাম আপনার কি বিয়ে এটা শেষ করো তো পড়ে এটা বলো পড়ো তো ওয়ালাইকুম আসসালাম জি কে এটা কি শফিক সাহেবের বাসা জি এটা শফিক সাহেবের বাসা আমি ভূমি অফিস থেকে ভূমি অফিস থেকে কেন আপনার ভাই আপনার জন্য মঙ্গলে জমি কিনেছে আপনার টিপসই লাগবে যান আপনার উপর চাপ করে না ঘর দেখাবি আমাকে বল দেখাবি দেখাবি দাঁড়িয়ে আছো কেন বসো এই পানি সেই পানি না পানি গ্রহণ মানে হাত ধরা আমাদের বিয়ের পর আমরা সারা রাত হাত ধরেই ছাদে হাঁটাহাঁটি করব আই প্রমিস I'm so sorry. It's okay. Hmm.
সবাই ভালো আপনার তোমরা আবার ঝগড়া করছো সে তোর বাবাকে জিজ্ঞেস কর আমাকে জিজ্ঞেস করে লাভ নেই ঝগড়া আমি শুরু করিনি তুমি করেছো তোমার সাহস কি করে হয় আমার মেসেজ সিন করার পর ফেলে রাখা মেসেজ সিন হয়ে গেছে ভুলে তুমি যে মেসেজ করেছো আমি তো জানি না আচ্ছা তুমি কি আমাকে এখনো পর্যন্ত মনে হয় কি এসেছে বাসায় হ্যাঁ আমি তো পরে ফোন দেই প্রেমের গল্পে ফুল ফুটে পাখি